श्री रूप मंजरी पादा से मोर संपादा। वेलकम टू माय वृंदावन दर्शन ब्लॉग। तो आशा करी सबाई भालो आछेन। आज के आपनादेरके देखाई जाच्छी वृंदावने प्राचीन मंदिर श्री राधा गोविंदेव मंदिर। तो वृंदावने आमादेर सात देवालय रही है। सात देवालय मध्य सबथेके फार्स्ट नाम आछे राधा गोविंदेव, अर्थात राधा गोविंद मंदिर। आमादेर स्वर गोस्वामीपादेर मध्य अन्यतम गोस्वामी रूप गोस्वामीपादेर भक्तिर माध्यमे से मंदिर अलौकिक भावे एखाने होयेछे। एवं एखानकार जे विग्रह राधा गोविंदेव उनी साक्षात प्रकट होयेछेन रूप गोस्वामी भक्तिर माध्यमे। तो आज के से मंदिर दर्शन करब, एखानकार लीला श्रवण करब। तो चलुन वृंदावन दर्शन यूट्यूबर संगे थाकुन। तो आज के आपनादेरके सेई जायगाय निये जाच्छि, आमि एकबार निकटे रयेछि। राधे राधे, संगेई थाकुन। राधे राधे। तो আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে সেই বৃন্দাবনে প্রাচীন শ্রী রাধা গোবিন্দদেব মন্দিরকে দর্শন করাচ্ছি। এখানকার অলৌকিক লীলা রয়েছে, যেগুলো আমরা অজানা তথ্য, আমরা অনেকে জানি না, অনেকে কনফিউজ হতে পারেন সেই লীলা শ্রবণ করে। তো চলুন আমরা সেই মন্দির দর্শন করি। এই হলো শ্রী রাধা গোবিন্দদেব মন্দির, বৃন্দাবনের মধ্যে সবথেকে প্রসিদ্ধ এবং প্রাচীন মন্দির। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির সাততলা ছিল এক সময়। कोई बात नहीं है। तो ये हलो से राधा गोविंद मंदिर। एखानो हजारो लीला एवं हजारो इतिहास रही मंदिर। आज के अपन के से लीला श्रवण करब एवं एखानकार अलौकिक लीला अपन कि प्रयास करब। तो क्यों कन्फ्यूज होबें ना, सबाई मन दिए दर्शन करूँ एवं वृंदावन दर्शन यूट्यूबर संगे थकूँ। जी एखने जो मंदिर अपना देखते हैं, ये हलो साक्षात राधा गोविंद मंदिर। एखानकार যে লীলা শুনলে অনেকেই অবাক হবেন। তো আজকে কথা না বাড়িয়ে সবাই আমরা এই মন্দিরের অলৌকিক লীলা শ্রবণ করি এবং মানব জন্ম ধন্য করি। আমাদের স্বর গোস্বামীপাদের অন্যতম গোস্বামী হলো রূপ গোস্বামী। আমাদের বৈষ্ণব সমাজের মধ্যে সবথেকে সম্রাট বলা হয় রূপ গোস্বামীপাদকে। রূপ গোস্বামীপাদ উনি যখন বৃন্দাবনে আসার আগে গৌরাঙ্গ মহাপ্রভু শরণাগত হয়েছিলেন, তখন দর্শন করুন। তো রূপ গোস্বামীপাদ যখন উনি আমাদের মোগল রাজার মন্ত্রী ছিলেন, মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু শরণাগত হয়েছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে দীক্ষা দিয়ে এই বৃন্দাবন ধামে পাঠিয়েছে। বলছে, যাও রূপ, রাও যাও সনাতন, তোমরা এই বৃন্দাবন ধামের অলৌকিক লীলা এবং এই পুনরায় বৃন্দাবনকে সংস্কার করো। এবং অ্যাকচুয়ালি কি, এই যে আমাদের স্বর গোস্বামীপাদ, তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ। তো তারা এই বৃন্দাবন ধামে এসে এই বৃন্দাবন ধামকে পুনরায় সংস্কার করেছে। তো আমাদের বৃন্দাবনে সাত দেবালয় রয়েছে। সাত দেবালয়ের মধ্যে যেমন রাধা গোবিন্দদেব, রাধা মদনমোহন, রাধা রাধা গোপীনাথ, এই তিনটা মন্দির সবথেকে বড়। এমনি আরও মন্দির রয়েছে, সেইগুলো আপনাদেরকে শোনাবো, যেমন রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা গোকুলানন্দ, রাধা বৃন্দাবনচন্দ্র, এরকম অনেক মন্দির রয়েছে। আমাদের রূপ গোস্বামীপাদ যখন উনি হা গোবিন্দ, হা রাধে, হা কৃষ্ণ বলে উনি সারাদিন রাধা গোবিন্দ বলে ডাকাডাকি করতেন আর কান্না করতেন বৃন্দাবন ধামে এসে, এত উনি এত প্রেম ভর্তি ভরে এরকমভাবে উনি ভগবানের কাছে প্রার্থনা করতেন। তো একদিন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ছোট ভাল্য রূপ ধারণ করে এসে বলছে যে, হে বাবা, হে, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন রূপ গোস্বামীপাদ বলছে যে, তুমি কি আমার রাধা গোবিন্দকে দেখেছো? তুমি কি আমার রাধা গোবিন্দকে এনে দিতে পারবে? তখন বললো যে, ওখানে একটা টিলা আছে, ওখানে একটা উঁচু একটা জায়গা আছে, এখানে গিয়ে দেখো। তখন সাক্ষাৎ কৃষ্ণই ছোট ভাল্য রূপ ধারণ করে এসে রূপ গোস্বামীপাদকে বলেছে। তো রূপ গোস্বামীপাদ তখন কিছুক্ষণ ফিরে দেখে যে সেই বালক তার সামনে নেই। তখন রূপ গোস্বামীপাদ কী করলেন, সেই জায়গায় গিয়ে
এই যে একটা উচ্চ জায়গা ছিল পাহাড়ের মতো, সেই জায়গায় গিয়ে রাধা গোবিন্দকে মাটিতে খুঁজে পেল, মাটিতে খুঁজে পেল। মানে অ্যাকচুয়ালি কি আমাদের এই যে ভগবানের যে লীলাগুলো আমাদের যুগে যুগে সেই লীলা হয়ে এসেছে, দাপর তেতা সত্য। তো এই লীলার মাধ্যমে লীলার যুগে যুগে ভগবানের পার্শ্বদেরকে ভগবান এই জগতে মৃত্যুলোকে পাঠিয়ে সেই লীলা পুনরায় আবার সংস্কার করে থাকে। তো সাক্ষাৎ রাধা গোবিন্দে প্রকট হয়েছে, আর তখন তো মন্দির ছিল না, তখন কি করবে? তখন রূপ গোস্বামী পাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে অলৌকিক লীলা আপনারা দেখতে পাবেন। এই মন্দিরের হাজারো লীলা রয়েছে। তো যখন রূপ গোস্বামী পাদ বললো যে হে প্রভু আমি আপনাকে কোথায় রাখবো, তখন বললো যে তুমি যাও এমক জায়গায় যাও, এখানে তুমি যাও, এখানে গিয়ে ভজন করো, এখানে সাক্ষাৎ বিশ্বকর্মার মাধ্যমে এই মন্দির এখানে পুনরায় তৈরি হবে। তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির সাক্ষাৎ রূপ গোস্বামীপাদের ভক্তির প্রভাবে বিশ্বকর্মা এক রাতের মধ্যে এই মন্দির তৈরি করেছে। আপনারা শুনে অবাক হচ্ছেন, এইসব লীলা অনেকে জানে না, এগুলো গোপনীয় তথ্য। এগুলো বৃন্দাবনে হাজারো লক্ষ লক্ষ লীলা রয়েছে, সবাই কি লীলা জানে? এগুলো লীলা জানতে হলে সেই সব সেরকম ভাব, সেরকম ভক্তদের সঙ্গে, সেরকম মহান্তর সঙ্গে চলতে হবে, জানতে হবে, সে তাদেরকে স্মরণাগত হবে, তাহলে জানতে পারবে। এই মন্দির সাক্ষাৎ রূপ গোস্বামীর ভক্তির প্রভাবে বিশ্বকর্মা এক রাতের মধ্যে সেই মন্দির বানিয়েছে। এখানে রাধা গোবিন্দ দেব সাক্ষাৎ বিরাজমান ছিল। তো আমি আপনাদেরকে মন্দির দর্শন করাচ্ছি, এখানকার আরও কিছু লীলা শ্রবণ করছি। আপনারা পুরো ভিডিও দর্শন করবেন এবং এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রয়াস করবেন। তো চলুন আমরা আজকে পুরো মন্দির দর্শন করাই। রাধে রাধে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই সেই রাধা গোবিন্দ দেব মন্দির। এটা যখন সাততলা ছিল এক সময়, তো এই মন্দিরে প্রতিদিন সোয়ামুন ঘি দিয়ে প্রদীপ জ্বালাতেন। তখন দিল্লি থেকে দর্শন হতো, দিল্লি থেকে এখানে দেখা যেত। তখন মুসলিম রাজা ছিল, তখন বললো এখানে কিসের আলো দেখাচ্ছে, বললো হিন্দুরা এখানে প্রদীপ জ্বালাচ্ছে ঘি দিয়ে, বলো আমরা ঘি খেতে পারি না, আর ওরা ঘি আগুনে পুড়িয়ে ফেলছে, এই মন্দির ভেঙে দাও। তখন এই মন্দির ভাঙার জন্য প্রয়াস করেছে। আর এখানকার যে বান্দর রয়েছে, বান্দর হনুমান, তারা সিংহর রূপ ধারণ করে এই মুসলিম লোকদেরকে এমন কামড়ানো কামড়িয়েছে, এমন তারা করেছে, এক রাতের মধ্যে সমস্ত মুসলিম লোক তাড়িয়ে গেছে। আর এখানে একটা সিংহচূড়া হনুমান মন্দির রয়েছে, আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম চূড়াটা, কিন্তু এখানে বলিনি। এই সেই সাক্ষাৎ রাধা গোবিন্দদেব মন্দির। আপনারা অবাক হবেন এখানকার যে বিগ্রহ রাধা গোবিন্দদেব, এখানকার যে বিগ্রহ রাধা গোবিন্দদেব, উনি সাক্ষাৎ এখান থেকে মুসলিমের যখন আক্রমণ হয়েছিল তখন রাজস্থান সরকারকে স্বপ্ন দিয়েছে যে আমার এখানে খুবই অসুবিধা হচ্ছে, আমাকে এখান থেকে নিয়ে যাও। আর এখান থেকে সাক্ষাৎ রাধা গোবিন্দদেবকে জয়পুরে নিয়ে গেছে। আপনারা জানেন আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে এমন একটা মন্দির রাধা গোবিন্দদেব মন্দির জয়পুরে অবস্থিত রয়েছে। এখন এখানকার যে সাক্ষাৎ রূপ গোস্বামীপাদের যে সেবিত প্রকট বিগ্রহ ছিল, সেই বিগ্রহ সাক্ষাৎ উনি রাজস্থানের সরকারকে স্বপ্ন দিয়ে উনি রাজস্থান চলে গেছে। তো জয়পুর রাজস্থানে এখন বর্তমানে রাধা গোবিন্দদেব বিরাজমান রয়েছে। আর এখানে আরেকটা লীলা আপনাদেরকে শোনাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দির, এটা হলো যোগমায়া মন্দির। এখানে যোগমায়া সাক্ষাৎ প্রকট হয়েছে। এখানে যদি আপনারা দর্শন করতে আসেন তাহলে দুর্গাপূজার সময় একদিনেই এখানে সেই দর্শন খুলে থাকে, বছরে একদিনই সেই দর্শন খুলে থাকে। দেখুন এখানে রূপ গোস্বামীপাদের নাম লেখা আছে, দেখুন আপনারা দেখুন এখানে রূপ গোস্বামীপাদের নাম লেখা আছে। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা দর্শন করে নিজের চোখে দেখুন, দর্শন করে নিন। তো এই হলো সেই যোগমায়ার মন্দির, এই বৃন্দাবনের ধামে। এমন গোপনীয় তথ্য আমি দুবছর পরে সেই মন্দিরের কথা জানতে পেরেছি, আর মানুষ একদিনে এসে বৃন্দাবনে জানতে পারবে এটা কোনো সম্ভব নয়। এই বৃন্দাবন ধামের অলৌকিক লীলা রাধারানী স্মরণাগত হতে হবে, রাধারানী চরণ বন্ধ করতে হবে, তাহলে সে লীলা আমরা জানতে পারবো। একদিনের দ্বারা, ভক্তির দ্বারায়, প্রেমের দ্বারায় সেটা জানা সম্ভব নয়। তো আপনারা দর্শন করুন, বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গেই থাকুন। অপূর্ব সুন্দর এখানকার যেই মন্দির, এখানকার যে লীলা আমরা আজকে শুনে ধন্য হয়ে গেছে। তো আপনারা দেখুন আজকে রবিদারটা কত সুন্দর করেছে, সঙ্গেই থাকুন।
দেখুন, এটা কোনো মানুষ বানানো সৃষ্টি নয়, মানুষের হাতের কোনো কাজ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন কত সুন্দর, কত সুন্দর মন্দির। এই দেখুন দেখুন এখানে যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, পুনরায় পরে এখানে আবার অন্য একটা মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরে ভিডিও অ্যালাউ নেই, আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এই যে আপনারা দর্শন করতে পাচ্ছেন এটা আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তো সবাই ভিডিওটা দর্শন করুন, একবার সাবস্ক্রাইব লাইক করে বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকবেন। আর আপনাদেরকে আমি প্রতিদিন বৃন্দাবন ধামের একটা না একটা কিছু ভিডিও আপলোড করার প্রয়াস করছি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের দ্বারাই আজকে এত দূরে আসতে পেরেছি। আর সবথেকে বড় কৃপা হলো আমাদের শ্রী রাধা দামোদর লালজির এবং রূপ গোস্বামীপাদের অশেষ কৃপায় আজকে এত দূরে আসতে পেরেছি। রূপ গোস্বামীপাদের কৃপা বিনা আমাদের বৈষ্ণব সমাজে কখনো আমরা এগোতে পারবি না। তো আপনারা সবাই দর্শন করুন এই সেই দিব্য মন্দির, যার ভক্তির প্রভাবে এই মন্দির সৃষ্টি হয়েছে। সাক্ষাৎ বিশ্বকর্মা এই মন্দির এক রাতের মধ্যে সৃষ্টি করেছে, মানুষের বানানো হয়। আপনারা দেখুন তো এখানে এই সাক্ষাৎ যোগমায়া কী করে প্রকট হলো এখানে, যদি এখানে যদি মানুষই বানাতো তাহলে মন্দিরের ভিতরে কী করে যোগমায়া প্রকট হলো, সেটা কি অলৌকিক নয়? আপনারা একবার ভাবনা চিন্তা করুন, ভক্তি ভাব নিয়ে সেটা ভাবুন। এমনি ডাইরেক্ট শুধু আমরা জড়জগতিক ভাবনা করলে সেটা আমাদের মনে বিশ্বাস নাও হতে পারে। তো এই সেই রাধা গোবিন্দেব মন্দির আপনারা সবাই দেখুন এবং মনের ভাবনা অনুযায়ী মন্তব্য করার প্রয়াস করুন। আমি আপনাদেরকে পুরো চারদিকে দর্শন করিয়েছি, আপনারা সবাই দর্শন করে মানব জন্ম ধন্য করুন। আর একবার কমেন্ট করে জানাবেন এই সেই সাক্ষাৎ রাধা গোবিন্দেব মন্দির, সাক্ষাৎ রূপ গোস্বামীপাদের ভক্তি প্রভাবে বিশ্বকর্মা এক রাতের মধ্যে সে মন্দির তৈরি করেছে। আপনারা অবাক হচ্ছেন, এই সেই রাধা গোবিন্দেব মন্দির। তো আমরা চলুন আগে যাই, আপনাদেরকে দর্শন করার আগে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর শ্রী রাধা গোবিন্দেব লাল কী জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্রী রূপ গোস্বামী পাদ কি জয়, রাধারানী সরকার কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। তো আপনারা দর্শন করলেন সে রাধা গোবিন্দেব মন্দির, সাক্ষাৎ রূপ গোস্বামী পাদের ভক্তির প্রভাবে, রূপ গোস্বামী পাদের করুণার কারণে ভগবান কৃপা করে বিশ্বকর্মার মাধ্যমে সেই রাধা গোবিন্দ মন্দির এক রাতের মধ্যে এখানে বানিয়েছে। এখানে জঙ্গল ছিল, গভীর জঙ্গল ছিল, গভীর জঙ্গল। অ্যাকচুয়ালি এখানে আগে পরে কোনো না কোনো যোগে এখানে ভগবানের কোনো মন্দির ছিল, সেটাই পুনরায় সংস্কার করেছে। আর ভগবান তো অলৌকিক লীলা করে আমাদের জীবদেরকে উদ্ধার করার জন্য, তো ভগবানের লীলা আমরা বুঝতে পারবো না, আমাদের সেই সাধ্য নেই। আপনারা এখানে আসলে খুব সাবধানে থাকবেন, এখানে খুব বাদরের বাদর রয়েছে, আপনাদের মোবাইল যে কোনো সময় নিয়ে চলে যেতে পারে। আমি একটু কেয়ারফুল রয়েছি বলে আমার প্রবলেম নেই, কিন্তু আপনারা হঠাৎ করে এসে সেই বিপদে পড়বেন না। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী শ্রীধাম বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে একবার বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাধে রাধে। রাধে রাধে।